ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক সেজে ব্যবসায়ীকে হুমকি, তেল ব্যবসায়ীর কাছে টাকা দাবি, টাকা নেবার সময় দুই ভুয়ো আধিকারিককে গ্রেপ্তার করলো পুলিশ, ধৃতদের এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। জেলা দুর্নীতি দমন শাখার আধিকারিক সেজে তেল ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার দুই। শনিবার বনগাঁ থানার পুলিশ ওই দুই ভুয়ো ডিআইবি আধিকারিককে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম গোপাল রায়, বাড়ি বাগদা থানার পূজারবাগী এলাকায়। ঘটনায় ধৃত অপর ব্যক্তি স্বরূপ সিংহ, বাড়ি গোপালনগর থানার হিংলি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো পরিচয় দিয়ে স্থানীয় এক তেল ব্যবসায়ীকে হুমকি দিয়ে ফোন করে তারা। ব্যবসায়ীর সাথে রফা হয় 20,000 টাকায়। ব্যবসায়ী 20,000 টাকা নিয়ে অপেক্ষা করছিলেন বনগাঁ থানা সংলগ্ন এলাকায়। এরপর অভিযুক্তরা চলে আসে টাকা নিতে। টাকা নেবার সময় হাতে নাতে তাদেরকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের রবিবার তোলা হয় বনগাঁ আদালতে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।